আগত বরেন্দ্র সংবাদে সাথে আছি আমি জিহাদুল ইসলাম শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে এইচএসসি পরীক্ষায় নকল করার দায়ে কারিগরি শিক্ষা বোর্ডের তেতাল্লিশ জন শিক্ষার্থীকে বহিষ্কার পহেলা সেপ্টেম্বর থেকে রাবি বরেন্দ্র গবেষণা জাদুঘর শুক্রবারেও খোলা থাকবে নারী উদ্যোক্তা ফোরামের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত চাপাইনবগঞ্জের শিবগঞ্জে এইচএসসি পরীক্ষায় নকল করার দায়ে কারিগরি শিক্ষা বোর্ডের তেতাল্লিশ জন ছাত্রছাত্রীকে বহিষ্কার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনও বৃহস্পতিবার দুপুরে শিবগঞ্জ সরকারি মডেল স্কুলের পরীক্ষা কেন্দ্রে নকল করার দায়ে তাদের বহিষ্কার করা হয় সেই সাথে কেন্দ্রের পাঁচটি রুমের দায়িত্বে থাকা দশজন শিক্ষককে পরীক্ষার সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানা গেছে ওই কেন্দ্রে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছিল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত জানান গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি কারিগরি শিক্ষা বোর্ড এইচএসসি পরীক্ষায় শিবগঞ্জ মডেল হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রে নকল চলছে এ সময় গিয়ে দেখা যায় শিক্ষার্থীরা বই খুলে দেখে খাতায় লিখছে এছাড়াও মোবাইল ফোন দেখেও নকল করছিল তারা এরই প্রেক্ষিতে তেতাল্লিশ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে আর জন শিক্ষককে কর্তব্য অবহেলার কারণে পরীক্ষার সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পরীক্ষা কেন্দ্রের আশেপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব মোহাম্মদ সানাউল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন তার কেন্দ্রে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচশো জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বরেন্দ্র গবেষণা জাদুঘর এখন থেকে শুক্রবারেও সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে তবে দুপুর একটা থেকে দুইটা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্ন বিরতি থাকবে জাদুঘর কর্তৃপক্ষের তিরিশ আগস্ট দুই হাজার তারিখের এক বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়েছে সাধারণত বরেন্দ্র গবেষণা জাদুঘর রবিবার থেকে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত খোলা ও দুপুর একটা থেকে দুইটা পর্যন্ত বিরতি থাকে এখন থেকে শুধু শনিবার জাদুঘর বন্ধ থাকবে এ তথ্য নিশ্চিত করেছেন জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে প্রশাসক আরও জানান শুক্রবার রাজশাহী ও তার আশেপাশ থেকে অনেক মানুষ শহরে বেড়াতে আসেন তারা যেন বরেন্দ্র গবেষণা জাদুঘর শুক্রবারও দেখার সুযোগ পান এজন্য জনস্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন নারী উদ্যোক্তা ফোরাম রাজশাহীর আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আটচল্লিশতম শাহাদাত বার্ষিকী ও পনেরো আগস্ট জাতীয় শোক দিবস দুই উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে রাজশাহী অ্যাসোসিয়েশন সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী উদ্যোক্তা ফোরামের প্রধান উপদেষ্টা রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহিন আক্তার রেনি প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন উনিশশো সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের অন্যান্য সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই বঙ্গবন্ধু ছিলেন সমগ্র জাতির তাই বাংলাদেশ রাষ্ট্রের এই মহান স্থপতিকে আমাদের স্মরণ করতে হবে জাতীয়ভাবে স্বাধীনতার স্থপতি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে আমাদের সকলকে এদেশের উন্নয়নে অবদান রাখতে হবে নারী উদ্যোক্তা ফোরাম রাজশাহীর সভাপতি মরজিনা পারভিনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর তানবিরুল আলম বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির সভাপতি ও দৈনিক সোনালী সংবাদের সম্পাদক মোহাম্মদ লিয়াকত আলী ফোরামের সহসভাপতি শুক্লা হাসান ও মহসিনা ইসলাম অনুষ্ঠান পরিচালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক সাবিহা সুলতানা মিথ্যা ও হয়রানিমূলক মামলা ও অর্থ আত্মসাতের পাঁয়তারার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রাজশাহী শাখা কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বজরাটেক গ্রামের সোলেমান মিয়ার ছেলে ও ইউসুফ আলী ওয়াকফ এস্টেটের মোতা মোত্তা আলী মশিউর রহমান মাসুদ তিনি উল্লেখ করেন চলতি মাসের পঁচিশ তারিখ শুক্রবার ভোলাহাট থানায় তার ফুপাতো ভাই বেলাল তার বিরুদ্ধে অভিযোগ ও মামলা দায়ের করে যা পুরোপুরি মিথ্যা ও বানোয়াট তিনি বেলালকে দুই সালে দশ বছরের জন্য তার পুকুর লিজ দিয়েছিলেন প্রায় পাঁচ বছর ধরে অত্র পুকুরে মাছ চাষ করে আসছেন এই পাঁচ বছরের মধ্যে লিজ দেওয়া পুকুরে তিনি একবারও যাননি অথচ গত চব্বিশ আগস্ট বৃহস্পতিবার রাত আটটার সময় ফোলাহাট থানার ওসি তাকে ফোন করে বলেন বেলাল থানায় তার বিরুদ্ধে অভিযোগ করেছেন সেখানে উল্লেখ করা হয়েছে লিজ দেওয়া পুকুরে তিনি বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলেছেন পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট মামলায় তারা আরও উল্লেখ করেন যে তার বাসায় টর্চার সেল রয়েছে সে বিষয়ে সাংবাদিকরা পুরো বাড়ি ঘুরে দেখেন এবং টর্চার সেলের কোনো অস্তিত্ব তারা খুঁজে না পেয়েও মিথ্যা সংবাদ পরিবেশন করেন যা অত্যন্ত দুঃখজনক তিনি আরও বলেন তারা পরিবারের সবাই নিরাপত্তাহীনতায় ভুগছেন এ থেকে তিনি প্রতিকার চান সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন আল মুকসিত রহমান ঋত্বিক নাসরিনারা পারভিন ও মোমেনা বেগম নাটোরের বড়াই গ্রামে ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে গতকাল বুধবার রাত দশটার দিকে উপজেলার গড়মাটি কলোনি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে নিহতরা হল উপজেলার গড়মাটির এলাকার সেনা সদস্য ডাব্লু হোসেনের ছেলে মনন হোসেন ও একই উপজেলার রাজাপুর গ্রামের আবির হোসেন নাটোরের বড়াইগ্রাম বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক আলিমুল ইসলাম ও স্থানীয় জানান গড়মাটি বাজার থেকে মনন হোসেন মোটরসাইকেলে করে রাজাপুরের বন্ধু আবি হোসেনকে তার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছিল পথে গড়মাটি এলাকায় নাটোর পাবনা মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝায় ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় পরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের দুই বন্ধুর মৃত্যু হয় খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে তবে ট্রাকটি রেখে পালিয়ে যায় চালক ও তার সহযোগী ট্রাকের চালককে আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে নিহতদের পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে নাটোর চার আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবদুল কুদ্দুসের নাটোরের প্রথম জানাজা নামাজ সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয় রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার সম্মানে ভূষিত করা হয় তাকে গার্ড অফ অনারে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক আবু নাসের ভূঁইয়া এ সময় পুলিশ সুপার তারিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খাতুন উপস্থিত ছিলেন জানাজায় সর্বস্তরের হাজার হাজার মানুষ অংশ নেয় জানাজা শেষে দলীয় নেতারা আব্দুল কুদ্দুসের রাজনৈতিক জীবন ও তার সফল জনপ্রতিনিধিত্বের বিভিন্ন দিক তুলে ধরে এক সংক্ষিপ্ত আলোচনা করেন আলোচনায় অন্য অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও পাবনা এক আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রাসিক মেয়র এ এইচ এম লিটন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সাংগঠনিক সম্পাদক এস এম কামাল নাটোর দুই আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল নাটোর এক আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বকুল জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম রমজান সহ দলীয় নেতৃবৃন্দ প্রথম জানাজা নামাজ শেষে মরদেহটি নিয়ে যাওয়া হয় গুরুদাসপুরে সেখানে গুরুদাসপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয় পরে বাদ জোহর গুরুদাসপুরের বিলশা ঈদগাহ মাঠে শেষ জানাজা নামাজ শেষে বিলশা কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ